অপেক্ষা কাশীজনের প্রস্তুতি সম্পূর্ণ ঈদ উল ফিতরার এমহিয়া রোজার অন্ত পরপরও সন্ধিয়ার আকাশত কাশীজন দেখার পিছদিনাই ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে উদযাপন করিব পবিত্র ঈদ উল ফিতর। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। এয়া গোয়ালপাড়া ধূপধরা ঈদগাহ ময়দান, দিল্লির জামে মসজিদের আর্হিত ঈদগাহ সজায় ঈদ উল ফিতরের উদযাপনের প্রস্তুতি। সদু অসমবাসী রাইজলৈ আমার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছ। আন আন বছরের দরে আমিও এইবেলি আমার ধূপধরাবাসী রাইজর সহায় সহযোগত আমার ধূপধরা অঞ্চলের একমাত্র যেটা ঈদগাহ, এই ঈদগাহখন আমি এবার দিল্লির জামে মসজিদের আর্হিত আমি প্রস্তুতিভাবে আমি যোজা করছ। এয়া নগাঁওর জাজরীর আঞ্চলিক ঈদগাহ ময়দান। ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে এনেদরে সাজু করে তোলা হয়েছে ঈদগাহ। সকলে করেছে শ্রমদান। প্রতি বছরের দরে হাজারের ঘরত ইসলাম ধর্মাবলম্বী লোকে নামাজ পড়িব জাজরীর এইখন ঈদগাহত। একদরেই সজায় পড়াই তোলা হয়েছে মসজিদও। এতিয়া আমি জুন ওলালে বাচ্চাই আছো, আজিও ওলাব পারে, কাইলেও ওলাব পারে। প্রতি বছরে ইয়াত 2-3 হাজার মানুষ হয়, এবারও হব বলে আশা রাখিল। গাঁও সকল রাইজে মিলি ঈদগাহন সজায় পড়া তোলা হল। ঈদর আগে আগে বাজারতো ব্যাপক ভিড়। উজনির পৰা নামনি লৈ গ্রাহকের ভিড়ত ভরি দিব নোৱাৰা অবস্থা। জুন দেখিলেই অপেক্ষার অন্ত। সকলোরে কামনা পবিত্র এই উৎসবে কঢ়িয়াই আনক ভাতৃত্ববোধ, আনক শান্তির বতরা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।